मजलिसपुर पूर्वपाड़ा अहले सुन्नत वल जमात उद्योगे आयोजित आजकेर आज मुसान दुआ महफिले सम्मानित सभापति अलहाज हजरत मौलाना हुसैन अहमद अल नुमानी साहेब मद्दजिल्लुहुल आली आजकेर महफिले विशेष अतिथि हजरतुल अल्लामा हजरत मौलाना मुफ्ती जहिरुल इस्लाम फरीदी साहेब परिचालक मदनिया वाइसिया दारुस सुन्ना मद्रासा हसनाबाद ढाका मुअज्जज मुकर्रम हजरत उलामाए किराम ओ आमार अत्र एलाकार धर्मप्राण आशिक रसूल आशिकानी आउलिया मुजाहिदी मिल्लत मुसलमान बाबार भाईरा पर्दार आड़ालेर मा बोनेरा আমি আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আজকে আপনি আমাকে দুনিয়াবি কোনো অনুষ্ঠানে না নিয়ে কোনো জাহান্নামী সভায় না বসিয়ে আজকের এই পবিত্র ও মহতি জলসা এই দোয়া মাহফিলে বসে আল্লাহকে ডাকার এবং সরকারি দোয়া আলমের স্মরণ করার তৌফিকটুকু দান করেছেন তাই শুকরিয়া তাম সকলেই जोरे सोरे चित्कार मेरे एक बार पुरुन अल्हम्दुलिल्लाह आरो जुरे जुरे अल्हम्दुलिल्लाह बाबारा भाईरा सन्ध्या थेके एक गभीर रात पर्यन्त हजरत उलामाए किराम विभिन्न विषयेर उपर दिलचस्पी बयान मुदल्लल आलोचना हृदयग्राही ওয়াজ নসিহত করেছেন আপনাদের আকাঙ্ক্ষিত মন শীতল করেছেন ঈমান আমল এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে এখন আর আলোচনা নয় এখন দোয়া মুনাজাতের পালা কি বলেন আপনারা আর ওয়াজ নসিহতের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না কারণ সর্বদিকে ওয়াজ হয়েছে আলোচনা হয়েছে এখন বাবা মুনাজাত হয়ে যাবে আপনারা মহব্বতে বসুন কারণ আদ-দুআউ মুখ্য ইবাদত সকল ইবাদতের সার এবং মগজ হচ্ছে দোয়া ঠিক কিনা বলেন মাহফিলটি তো হচ্ছে দোয়ার মাহফিল কিসের মাহফিল বলেন কিসের মাহফিল তাহলে দোয়া করলে লাভ হবে না ক্ষতি হবে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমার কাছে চাও আমি তোমাদের জবাব দিব সেই দোয়া কবুল করব আজকের এই মাহফিলে উলামায়ে কেরাম তশরিফ এনেছেন আল উলামা ওয়ারসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস নবীগণের ওয়ারিস নাইবি নবী কি সাধারণ বলেন নাইবি নবী কি সাধারণ নাইবি নবী যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা যাদের মধ্যে ইলমে শরীয়ত ইলমে মারিফত উভয় ইলম বিদ্যমান রয়েছে তারাই হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া যাদের মধ্যে আমার রাসূল পাকের প্রেম ভালোবাসা বিদ্যমান রয়েছে বেলায়েত রয়েছে মারিফত তরিকত রয়েছে এবং শরীয়ত পূর্ণ মাত্রায় রয়েছে তারাই হচ্ছেন আল্লাহর ওলি তারাই হচ্ছেন ওয়ারিসাতুল আম্বিয়া এই জাতীয় একজন ওয়ারিসাতুল আম্বিয়ার সঙ্গে সাক্ষাৎ করলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন সে যেন স্বয়ং আমি রাসূলের সঙ্গে মোলাকাত করলো জোরে বলুন সুবহানাল্লাহ সে আলেমের দরবারে বসে আল্লাহকে ডাক দিলে লাভ না ক্ষতি দোয়া করলে লাভ না ক্ষতি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন হাজতের জন্য গিয়েছেন আর অনুরোধ করে বলবো আপনার হাজত সেরে এই দোয়ায় শামিল হয়ে যান এখন দোয়া মোনাজাত হয়ে যাবে বাবা গো আমরা এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসিনি এই পৃথিবী ক্ষণস্থায়ী
সাময়িক অবস্থান এখানে করতে হবে, চলে যেতে হবে, থাকার জায়গা নয়। এই মায়ার বাড়ি, মায়ার ঘর, ধন সম্পদ, টাকা পয়সা যাবতীয় সব কিছু ছেড়ে দিয়ে লাথি মেরে চির অন্ধকার কবর দেশ, আমাদের আসল দেশ, আসল বাড়ি পরপারে আমাদেরকে যাত্রা করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা পরকালে শান্তি লাভ করতে চাই কি চাই না? পরকালে যদি আমরা শান্তি লাভ করতে চাই, ইহকালে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ এবং মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কে কে রাজি আছে? সকলে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, গরে গরে জালো, গরে গরে জালো, আমরা আছি সেখানে। বাবারা ভাইরা, আমার মতন আলেমের সঙ্গে আপনাদের সঙ্গে, আপনারা যদি আমার মতন আলেমের সঙ্গে সাক্ষাৎ করেন, আপনাদের কোনো লাভ হবে না। কারণ আমার এলেমও নাই, আমলও নাই, কিন্তু এই আজকের এই মাহফিলে যে ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন, তারা শরীয়তও জানে, মারিফতও জানে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাদের মধ্যে আমার নবী প্রেম বিদ্যমান রয়েছে, খোদার কসম করে বলছি। এই জাতীয় আলেমদের সংস্রব লাভ করলে, যেখানে আল্লাহ কোরআন করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া কুনু মাআস-সাদিকিন, তোমরা আমার সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, আমার বন্ধুদের সঙ্গে হয়ে যাও, আমাদের আমার বন্ধুদের মজলিসে যাও, আমার বন্ধুদের সঙ্গ লাভ করো, আমার বন্ধুদের কথা শোনো, তাদের সাথে মাখামাখি হয়ে যাও, আল্লাহর ওলীদের সাহাবত অর্জন করো। এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতেরিয়া সাদে সালতাত বেরিয়া, একটি মুহূর্ত কাল যদি একজন আল্লাহর ওলীর সঙ্গ লাভ করা যায়, তার আমল নামায় 100 বছরের চেয়ে আরো বেরিয়া সওয়াব উঠে যায়। জোরে বলুন সুবহান। তাহলে আমরা আল্লাহর ওলীদের সঙ্গে থাকতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? বাবারা ভাইরা, আল্লাহর ওলি হয়ে মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে ঈমানদাররা, যারা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার ঈমানদাররা, যারা এই কালমা পড়ে মুসলমান হয়েছ, ইত্তাকুল্লাহ, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো, এমালু, তোমরা আমলি জিন্দেগানি করো, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যা নিয়ে আসছেন তা সাদরে গ্রহণ করো, আনন্দ চিত্তে মহব্বত নিয়ে গ্রহণ করো, আর যে সমস্ত বিষয় নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইত্তাকুল্লাহর তাফসীর করতে গেলে বহু সময়ের প্রয়োজন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাক্কা তুকাতিহি, ভয়ের মতন ভয় করো, পরহেজগারিতার মতন পরহেজগারিতা অবলম্বন করো, আমলি জিন্দেগানি করো, শুধু ইমান এনে বসে থাকলে চলবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমল করার দরকার আছে কিনা নাই? তার সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বান্দারা, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরবে না যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান না হবে। বলেন সুবহান। কি মুসলমান বলেন? কি মুসলমান কথা বলেন না বাবা, একটু বলেন না? আমি কিন্তু ওয়াজ করব না, এই দুইটা কথা বলি, আমি মোনাজাত করে দিব, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু কথাগুলো বোঝার জন্য দুইটা কথা আমি বলছি, মনোযোগের শুনে। আল্লাহ বলছেন, তোমরা পূর্ণ মুসলমান না হইয়া মরো না। তাইলে মুসলমান দুই প্রকার, ঠিক কিনা বলেন? কয় প্রকার? একটা হলো নাকেস মুসলমান,
আর একটা কামেল মুসলমান, একটা সাধারণ মুসলমান আর একটা হলো পরিপূর্ণ মুসলমান, অসাধারণ মুসলমান। এই অসাধারণ মুসলমান কারা? যারা আমলি জিন্দিগানি করে, এলমে মারিফাত অর্জন করে, বেলায়েত অর্জন করে, আত্মশুদ্ধিতা অর্জন করে, আমার আল্লাহর বন্ধু হয়েছে, বেলায়েতের মালাটা তার গলায় পড়ে নিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আল্লাহর ওলি হইলে লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? বাবারা ভাইরা, এ বাবা, আল্লাহর ওলি হয়ে পূর্ণ মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করা যায়, আয় হায় ওই বন্দা কবরে যাওয়ার সাথে সাথে রে ওই কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। বাবা, তার মৌতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসের হাতে ভয় নাই। হে বাবা, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তারা শুধু একা একাই জান্নাতে যাবে না, আল্লাহর ওলিদের সঙ্গী যারা হয়ে যায়, সাথী যারা হয়ে যায়, আল্লাহর ওলিদেরকে যারা মায়া করে গো, তাদেরকে নিয়েও আল্লাহর ওলিরা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাফসীর কবি, আমার মুখের কথা নয়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ্শুহাদা। হে বাবা, তিন সম্প্রদায় কাল হাসুরের মরু ময়দানে আল্লাহর দরবারে শাফাত মঞ্জুর করাইবে। সাধারণ মানুষকে সুপারিশ করে, গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করে, আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এক প্রকার হল গো আল্লাহর নবীগণ, আল আম্বিয়া, আল্লাহর নবীগণ হাসরের ময়দানে উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্যে, মাফ করে দেওয়ার জন্যে, গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়ার জন্যে আল্লাহর নবীগণ শাফাত করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, তন্মধ্যে আপনি আমার নবী, নবীউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, আমার নবীকে আমার আল্লাহ সবচেয়ে বড় শাফাতের ক্ষমতা দান করবেন। শাফাতে কুবরা, শাফাতে উজমার মালিক আমার আল্লাহ বানিয়ে দিবেন আমার নবীজি। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত গুনাহগার উম্মতকে শাফাত করে, এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, একটা যারা পরিমাণ ইমান যেই উম্মতের মধ্যে থাকবে, এমন একটা উম্মতকে জাহান্নামের আগুনে রেখে আমার আল্লাহর নবী জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজি শাফাত পাইতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? কে কে চায়, হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। বাবা গো, আল্লাহর নবীর শাফাত আমরা পেতে চাই, আল্লাহর ওলি হতে চাই, এটা আমাদের কামনা। আমরা আল্লাহর পরিচয় লাভ করতে চাই। বাবা, আমরা অনর্থক দুনিয়াতে আসি নাই, আল্লাহ আমাদেরকে বেহুদা পাঠায় নাই। আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর পিছনে আমার আল্লাহর মকসুদ রয়েছে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের মধ্যে ইল্লা লিয়াবুদুনের তাফসীর আসছে, আই ইল্লা লিয়ারিফুন, আমি বান্দাকে তৈরি করেছি সে যেন আমার আরেফ হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, আমার পরিচয় লাভ করে, সেই জন্য আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহর পরিচয় লাভ করা প্রত্যেকটা বান্দার উপর ফরজ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেখি সাধারণ ফরজ, ফরজে আইন আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা প্রত্যেকটি বান্দার উপর ফরজে আইন ফরজ হয়েছে। আল্লাহর পরিচয় লাভ করতে গেলে, আল্লাহর আরেফ হইতে গেলে আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাবারা ভাইরা, এ বাবা, আল্লাহর ওলি যদি হওয়া যায়, আল্লাহর বন্ধু যদি, আল্লাহর বন্ধু যদি হতে হয়, তাহলে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর প্রেম ভালোবাসা ছাড়া, আল্লাহর নবীর পাইরবি ছাড়া, আল্লাহর নবীর মহব্বত ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। ভাইরা, আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন নিজের জান থেকেও বেশি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাককে জান উজাড় করে, জান প্রাণ মাল সর্বস্ব বিলীন করে আমার রাসূলকে মায়া করেছেন, মহব্বত করেছেন, সর্বশেষে নিজের জানটাও সার্বক্ষণিক ভাবে আমার রাসূল পাকের সঙ্গ দিয়েছেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা বাড়ছে না কমছে? পরেন বাড়ছে না কমছে? আবা তাবুকের যুদ্ধে আমার রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এই যুদ্ধের খরচের জন্য টাকার প্রয়োজন, তোমাদের কার কাছে কি আছে সহযোগিতার প্রয়োজন? আমি সংক্ষিপ্ত আকারে বলি, মোনাজাতটা করে দিচ্ছি, কথাটা বলবো, শুনতে রাজি আছেন? তারপর মোনাজাত হয়ে যাবে। সাহাবায়ে কারাম সবাই যার যার সাধ্য মতো নিয়ে আসলেন, কেউ স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, রূপা নিয়ে আসলেন, কেউ বিভিন্ন ভাবে সহযোগিতা করলেন। হযরত আবু বকর সিদ্দিকের ঘরে কিছুই নাই, কারণ তিনি আল্লাহ নবীর দরবারে বায়াত নেওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে ওনার ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, ইসলামের জন্য খরচ করার জন্য রাসূল পাকের দরবারে ওয়াকফ করে দিয়েছিলেন। এখন তো আর ঘরে কিছুই নাই, তিনি বাড়িতে গিয়ে বেজার হালে বিবির কাছে বলছে, বিবি, আল্লাহ নবী তো বলেছে যুদ্ধের জন্য প্রয়োজন, টাকার প্রয়োজন, কি করা যায়? বিবি বলছেন, আমাদের তো আর কোনো সম্বল নাই, একটা ফাড়া কম্বল আছে, স্বামী স্ত্রী দুইজনে মিলে শীতের দিনে গায়ে দিই, এছাড়া তো আর কোনো সম্বল নাই, চলুন এটাই বিক্রি করে পয়সাটা আল্লাহর নবীর হাতে দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সাটা কম্বলটা বিক্রি করে পয়সাটা দিয়ে দিলেন, স্বামী এবং স্ত্রী, কেমন স্বামী কেমন স্ত্রী, এই পয়সা দিয়ে নিয়ে আমার নবীজির দরবারে তোলেন। ইয়া রাসূলুল্লাহ, কুজহাজা ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে সাদরে গ্রহণ করুন। আল্লাহর নবী তো জানে আগে আবু বকর সিদ্দিকের কিছুই নাই, কি করে এই পয়সাটা নিয়ে আসলো, আল্লাহ নবী আগেই জানে। ডাক দিয়ে বলছে, আবু বকর, হ্যাঁ আবু বকর, আমি তো জানি তোমার ঘরে কিছুই নাই, আগেই তুমি ইসলামের জন্য দিয়েছ, এখন কি করে পয়সাটা নিয়ে আসছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নয়নের পানি টপ টপ করে চেয়ে দিয়ে কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন, আপনার হুকুম কেমনে বাইলট করা যায়? নবী গো, আমার আর কোনো সম্বল ছিল না, একটি মাত্র সম্বল, একটি ফাড়া কম্বল, বিক্রি করে আপনার জন্য পয়সাটা নিয়ে আসছি, স্বামী স্ত্রী মিলে এই কম্বলটা গায়ে দিতাম। আল্লাহ নবী গো, আবু বকর, তুমি কি আমাকে এতই ভালোবাসো? বলো সুবহানাল্লাহ। আমার নবী কেঁদে দিলেন, আবু বকর, তুমি কি আমাকে এতই ভালোবাসো? আমার বন্ধু কেনবু জেনা গো, আমি তার কথই ভালোবাসি। বাবা, ভালোবাসা আরেক বিষয়, ভালোবাসা ছাড়া, প্রেম ভালোবাসা ছাড়া বেলায় তর্জন করা যাবে না। বাবারা ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন পয়সাটা হাতে নিয়ে, সাহাবীরা তোমরা জেনে রাখো, আজকে যেই যতই টাকা দান করেছো,
উষ্ট্র দান করেছো, স্বর্ণ দান করেছো, রূপা দান করেছো, টাকা দান করেছো, কিন্তু শুনে রাখো আমার আবু বকরের সমান কেহই দান করতে পার না। ওকে তো কিছুই ছিল না, তারপরে যেটা ছিল সেটাই নিয়ে আসছে। আমার ভালোবাসার প্রমাণ দেখো বাবা, এই ভালোবাসার বিনিময় কি হয়েছে? শুধু একটা উদাহরণ দিয়েছি আমি, সারাটি জীবন তিনি জান ফেদা করে দিয়েছেন, রাসূলের পাকের সঙ্গী হয়েছেন, সাথী হয়েছেন, সুখে দুঃখে সার্বক্ষণিক ভাবে সেই ভালোবাসার বিনিময়টা কি হয়েছে? তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে সবার কাছে ওসিয়ত করে গিয়েছিলেন, সাহাবীরা আমার ইন্তেকালের পরে আমাকে তোমরা মাটিতে, আমাকে তোমরা এই জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন না করে, আমার কাফন করে, আমাকে কাফন করে খাডুলার উপরে রেখে তোমরা আমার এই খাডুলাটাকে রওজা পাকের সামনে নিয়ে রেখে দিয়ে তোমরা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলে পাকের দরবারে সালাম পেশ করতে থাকবে। যদি আমার রাসূল, আমার বন্ধু, আমার মাহবুব, আমার রাসূল আল্লাহর হাবিব যদি আমাকে ওনার সঙ্গে শোয়ার জন্য গ্রহণ করে থাকে, তোমরা একটা বিশেষ আলামত দেখতে পাইবে যে এই রওজা পাকের দরজাগুলো আপনা আপনি ঠাস ঠাস করে খুলে যাবে। জোরে বলুন সুবহান। ইন্তেকাল করিবার আগে আবু বকর বইলা গেল রে, ওরে বন্ধুর কাছে শোয়াইতে, আমার নবীর কাছে শোয়াইতে, আগে অনুমতি লইও রে, দিয়ে প্রেমের চাবি খুলবে তালা খুলবে রে, দিয়ে প্রেমের চাবি মোহাম্মদি প্রেমের চাবি বানাও সাধন করে রে, দিয়ে প্রেমের চাবি। বাবা ওনার ইন্তেকাল হয়ে গেল, ওসিয়ত মতো ওনাকে কাফন করে ওনাকে কফিনের মধ্যে রেখে কফিনটা রোজা পাকের সামনে নিয়ে রেখে সাহাবীরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাইতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করতে লাগবে। বাবা যে মাত্র সালাম পেশ করতে লাগলেন, সাহাবীরা চেয়ে দেখে ওই রওজা পাকের তালাবদ্ধ দরজা গুলো আপনাই আপনি ঠাস ঠাস করে খুলে গেছে, রওজা পাকে নিয়ে তারে সালাম জানায় পাক দরবারে রে, ওরে খোলে গেল রওজার তালা, ইয়া রাসূলুল্লাহ খোলে গেল রওজার তালা, বন্ধুর প্রেমের খাতিরে দিয়ে প্রেমের চাবি খুলবে তালা খুলবে রে, দিয়ে প্রেমের চাবি মোহাম্মদি প্রেমের চাবি বানাও সাধন করে রে, দিয়ে প্রেমের চাবি। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। সেই ভালোবাসার প্রেমের চাবি আমরা বানাইতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এই জন্য আমাদেরকে ঈমান, আমল, মহব্বত, তরিকত, মারিফত এগুলো অর্জনের মাধ্যমে পূর্ণ মানুষ, ইনসানে কামেল, আল্লাহর ওলি হইতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমানও আনতে হবে সঠিকভাবে, পূর্ণভাবে, কামা হক্কুহু,
আর সাথে সাথে আমলি জিন্দেগানি করতে হবে, পাঁচ ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, বিবিকে পর্দা হালে রাখতে হবে, হালাল গাজা খাইতে হবে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, কারো মনে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, পরের হক মারা যাবে না, হরণ করা যাবে না, এবং ইসলামী জিন্দেগানি আমাদের প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমার রাসূলে পাকের প্রেম ভালোবাসা প্রত্যেকটি আমলের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই রাসূলে পাকের প্রেম ভালোবাসা হচ্ছে ওই কুটফি, কি বলেন? কোর্টে গেলে একটা মামলা দায়ের করতে গেলে এটা গ্রহণের জন্য, এই মামলাটা গ্রহণের জন্য কোর্ট ফি লাগার লাগে না, কথা বলেন লাগার লাগে কি না? কোর্ট ফি ছাড়া কি মামলা গ্রহণযোগ্য হবে হাকিমের কাছে? এই কোর্ট ফি লাগবে এই আমল গ্রহণের জন্য আমার রাসূলে পাকের প্রেম ভালোবাসা অন্তরে স্থাপন করতে হবে। কামা হক্কুহু পূর্ণভাবে নিজের জানের থেকেও বেশি জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর পাশাপাশিতে নাইবে নবী আল্লাহর অলি, কোনো না কোনো একজন আল্লাহর অলির দরবারের গোলামি করতে হবে, অলি আল্লাহর কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, অলি আল্লাহর দরবারে আসা যাওয়া করতে হবে, প্রেম ভালোবাসা অর্জন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ইনসানে কামেল আল্লাহর অলি হয়ে মৃত্যুবরণ করতে পারবো এবং আল্লাহর আরেফ আমরা হইতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা আল্লাহর অলি হয়ে মৃত্যুবরণ করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আবারও বলুন আল্লাহুম্মা আমিন। এখন বাবা মোনাজাত হয়ে যাবে দুইটা মিনিট, কলবের গুনাহ পরিষ্কারের জন্যে আমরা দুইটা মিনিট একটু আল্লাহর জিকির করি, কারণ আমাদের আমল নামায় গুনাহ আছে, আছে কিনা বাবা বলেন, আছে কিনা? আজকে যে আমরা মানুষ যে যেখানে যায় যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে, মানুষ হাট বাজারে গেলে সদাই নিয়া বাড়িতে আসে, স্কুল কলেজে গেলে বিদ্যা নিয়া বাড়িতে আসে, তার ক্ষেত কামারে গেলে ফসল নিয়ে বাড়িতে আসে। আজকে যে আমরা এই মাহফিলে আসছি আমরা কি নিয়ে বাড়িতে যাব? কমপক্ষে যদি আমাদের গুনাহগুলি মাফ না হয় তাহলে আমাদের আশাটা কি লাভ হবে? এই জন্য বাবা আমাদের প্রত্যেকের আমল নামায় কিছু না কিছু গুনাহ আছে, সগিরা কবিরা জানা অজানা গুনার ভরপুর হয়ে আছে আমাদের অন্তরে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেন, আমরা একটু তওবা করে নিই। সকলে রাজি আছেন? বলে সকলে রাজি আছেন? সবাই সবাই পা ফেলে বসুন, একটু ফাটা নামাজের মতো ফেলে বসুন। নামাজে আমরা আত্মহেততি যেভাবে বসি একটু ফেলে আমরা আল্লাহর কাছে গুনার আসামি হয়ে যাই। আসামির দরবারে যেমন হাকিমের দরবারে আসামি যেমন দাঁড়ায় করো জোরে, আমরা মনটা বেজার করে মুখটা বেজার করে আমরা হাত পা গুটিয়ে একটু আল্লাহর কাছে আসামি হয়ে যাই, সারেন্ডার হয়ে যাই। বাবা দেখি আল্লাহ পাক এমনি মায়া লাগে, আল্লাহ পাক নিয়ে আমাদের জিন্দগির গুনাগুলি মাফ করে দেন। আমার আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করেন। তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, হে বান্দারা তোমরা একত্রিত হয়ে দলবদ্ধভাবে সমাবেশ করে আমি আল্লাহর কাছে তওবা করো। এই তওবাকারীকে আমি আল্লাহ বড় পছন্দ করি, বলুন আলহামদুলিল্লাহ। কি বলেন, তওবা করলে গুনাহ মাফ হয় কি হয় না? বাবা গো আমরা তো গুনাহগার, আমরা কি বলেন, আমরা কি একটু জবাব দেন বাবা, আমরা কি গুনাহগার? বাবা এই গুনাহ নিয়ে যদি কবরে যাই উপায়টা হবে না, কিন্তু আমার আল্লাহ তো গাফফার, তিনি তো রহমান, তিনি তো তওবার দরজা খুলে দিয়েছেন। আমার আল্লাহ সুন্দর ভাষায় বান্দাকে অভয় দিয়ে ঘোষণা দিচ্ছেন কোরআন কারীমের মধ্যে, কিভাবে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ, কি সুন্দর ভাষায় আপনি আমার জন্য বলছেন, আমরা যারা গুনাহগার তাদের জন্য এই আয়াত প্রযোজ্য। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া কুল ইয়া ইবাদি, আমার নবীজিকে ঘোষণা দিয়েছেন, নবী গো কুল ইয়া হাবিবি ইয়া মাহবুবি, ওগো আমার বন্ধু আপনি বলে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা গুনাহগার যারা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুড় পোখাইতেছে তাদের বেলায় আপনি আশ্বাসবাণী জানিয়ে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
হে আমার বন্দারা যারা গুনাহ করতে করতে কবিরা সগিরা জানা অজানা গুনার বোঝা মাথায় নিয়ে হাবুডাবু খাইতেছো আর আজকের নেক মাহফিলে বসে বা আলেমের ওয়াজ শুনে আলেমের মাহফিলে গিয়ে বা কোরআন হাদিস পড়ে বুঝতে পারছো এই গুনাহ তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না এখন তুমি লাচার হয়ে গেছো না উম্মীদ হয়ে গেছো নৈরাশ হয়ে গেছো যে এই পাহাড় বরাবর গুনাহ কি আল্লাহ আমাকে ক্ষমা করবে তুমি একদম নৈরাশ হয়ে গেছো ওগো রাসূল আমার এই বান্দাদেরকে জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় বলুন সুবহান বাবা এই আয়াত শুনে আপনারা খুশি না বেজার বলেন খুশি না বেজার কি সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ রেখেছে এই জন্য বলো গুনাহগার বান্দাদেরকে আপনারা তিরস্কার করবেন না ঘৃণার চোখে দেখবেন না বেনামাজিদেরকে ঘৃণার চোখে দেখবেন না বেরোজগারীদেরকে ঘৃণার চোখে দেখবেন না কারণ এই বেনামাজি বেরোজগারি এই গুনাহগার ফাসেক লোকটা যদি একদিন বুঝে ফেলে আলেমের ওয়াজ শুনে যদি তওবার হয়ে যে বসে যায় তওবার মতন তওবা করে ফেলে আর গুনাহ না করে তারপর থেকে যখন সে ইবাদত বন্দেগী করবে এই লোকটা এমন আল্লাহর ওলি হয়ে যেতে পারে যেই দরজায় আপনি আমি নাও যেতে পারি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ এটা করতে পারে কি পারে না সে ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা না তাহলে আমরা কাকে ঘৃণা করব আমরা কি কাউকে ঘৃণা করার কোনো ব্যবস্থা আছে কাকে ঘৃণা করবো আপনি আপনি কাকে ঘৃণা করবেন বাবা সে তো আল্লাহর বান্দা সে তো আল্লাহ পাক তো তারে খানা দেয় আল্লাহ তো তারে লালন পালন করে আল্লাহ তো তাকে সূর্যের আলো দেয় আল্লাহ তো তারে বৃষ্টি দেয় পানি দেয় আলো দেয় বাতাস দেয় সব কিছু দেয় তাকে 60 বছর 70 বছর ভালো ভালো খানা দিয়া লালন পালন করে আমার আল্লাহ আশেক আমার আল্লাহ বন্দা মাসুক আমার আল্লাহ যদি এই বন্দাকে এই ভালোবেসে তাকে মায়া করে লালন পালন করে আপনি আমি কে তাকে তিরস্কার করা তাকে ঘৃণা করা তাকে দূরে ফেলে দেওয়া না তাকে বোঝাতে হবে তাকে লাইনে আনতে হবে হেদায়েত করতে হবে ভালোবাসা দিয়ে মায়ের ডাঙ্গা দিয়ে নয় তিরস্কার করে নয় বৎসনা দিয়ে নয় মনে কষ্ট দিয়ে নয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার রাসূলের পাক ভালোবাসা দিয়ে মানুষকে হেদায়েত করেছেন ঠিক কিনা ইহুদিদেরকে ভালোবেসেছেন ইহুদিদেরকে দাওয়া ইহুদিরা মেহমান হয়েছে আমার রাসূল তাকে খানা দিয়েছেন রাতভর সে খানা খেয়েছে শেষ পর্যন্ত রাত্রিতে সে ওই পায়খানা ওই বিছনা মধ্যে পায়খানা করে দিয়েছে তারপর রাসূলের পাকের বয়ে সকালে উঠে দৌড়ে চলে গেছে আমার রাসূল এসে দেখছে হাই রে এই লোকটা না জানি কত কষ্ট করছে অথচ বেচারা ইহুদি তার ঈমান নাই তারপরে তাকে আমার রাসূল পাক হ্যাঁ তার 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 মায়া একটু আগায় গেছে লোকটা না জানি কত কষ্ট করছে তার একটা তলোয়ার হাতে ছিল এটা ফেলে গেছে যদি সে মনে কষ্ট পায় আল্লাহ যদি আমার হাসরের ময়দানে জিজ্ঞেস করে আমার কাছে মেহমান এসে কষ্ট পেয়ে গেছে আমি আল্লাহর কাছে কি জবাব দেব জোরে বলুন না সুবহানাল্লাহ তো নবী যে আগাইতেছে লোকটা তার ওই তলোয়ারটার কথা মনে হয়েছে অনেক দামি তলোয়ার সেটা ফেলে গেছে এখন এক পা আগা আরেক পা পিছা কি করবে যদি মুহাম্মদের সাথে আমার দেখা হয় তাহলে তো সে আমাকে মেরেও ফেলতে পারে আমি তো অন্যায় করছি ভুল করছি যখন কাছাকাছি হয়ে গেছে আমার রাসূল তাকে ডাকতেছে আসো ভাই তুমি দাঁড়াও সে ভাবছে যে রাসূল তাকে ধরার জন্য মারার জন্য আসতেছে তিনি বলতেছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করেছি আমার রাসূল বললেন না ভাই না না বরং তুমি নি কোনো কষ্ট পেয়েছো তুমি রাত্রিতে ঠিকমতে হয়তো বাথরুম করতে পারো নাই সেজন্য বিস্তারিত পায়খানা করেছো তুমি আমাকে ক্ষমা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এবং এই নাও তোমার তলোয়ারটা আমি নিয়ে আসছি তোমার তলোয়ার তুমি নিয়ে যাও ইহুদি অবাক হয়ে গেলেন যে রাসূলের বিরোধিতা আমরা এভাবে করছি সেই রাসূলের এত উদারপূর্ণ ব্যবহার এত সুন্দর ব্যবহার এত সুন্দর আদর্শ এত ইসলাম এই সুন্দর আদর্শ শিক্ষা দেয় আর আজকে আমি তার সেই রাসূলকে সেই মুহাম্মদকে ঘৃণা করছি সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি এই মুহূর্তে আমাকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহুদি মুসলমান হয়ে গেছে কি হয়ে গেছে বাবা বলেন কি হয়ে গেছে আহা বলেও না কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে ইসলাম ভালোবাসা ভালোবাসার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানুষকে ভালোবাসা শিক্ষা দেয় ইসলাম মানুষকে মানুষ দূরে রাখা শিক্ষা দেয় না
মারা শিক্ষা দেয় না, দুঃখ দেওয়া কষ্ট দেওয়া শিক্ষা দেয় না। ইসলাম মানবতার ধর্ম, উদারতার ধর্ম, শিষ্টাচারিতার ধর্ম, মমতার ধর্ম। এই জন্যে বাবা আমরা রাসুলে পাকের গুণে গুণান্বিত হওয়ার জন্য আমরা চেষ্টা করব, হ্যাঁ আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। তাখাল্লা কবি আখলা কিল্লা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, আল্লাহর দেওয়া শিক্ষায় তোমরা শিক্ষিত হও এবং তোমরা ভালো মানুষ হয়ে, পূর্ণ মানুষ হয়ে আমার দরবারে আসো। এই জন্য আল্লাহ তওবার দরজা খুলে দিয়ে রাখছেন। কি দরজা খুলে দিয়ে রাখছে? তওজা তওবার দা। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার গুনাহগার বান্দারা আমার রহমত থেকে নিরেশ হয়ে না, আসো আসো আমার রহমতের কোলে আসো। তুমি যখন বুঝতে পেরেছো তুমি অন্যায় করেছো, ভুল করেছো, আমার রহমতের কোলে আসো, তওবার হয়ে যে বসে যাও, তওবার মতন তওবা করো আমি আল্লাহ। একটা মুহূর্তের ভিতরে তোমার আজীবন কালের সমস্ত গুণাগুণী কবিরা সগীরা সম্পূর্ণ গুণা মাফ করে তোমার গলার মধ্যে আমি বেলায় তের মালা পরাই দেব, বলুন সুবহান। তাহলে আজকে আমরা তওবা করলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? একটু তওবার ফয়েজে বসি, রাজি আছেন? সবাই চক্ষুটা বন্ধ করে বসেন, চক্ষুটা বন্ধ করে বসেন, চক্ষুটা বন্ধ করে মাথার একটু হালকা নিচের দিকে জ্বলে আল্লাহর কাছে গুনার আসামি হয়ে মুখটা বেজার করে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলুন না আল্লাহ, ইয়া আল্লাহ জীবনের গুনা মাফ চাই, আল্লাহ জীবনের গুনা মাফ চাই, আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও না, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ নিজের মাথায় নিজে কোড়াল মেরেছি, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও না, আল্লাহ। বাবা আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আমি তওবা করলাম সকল গুনাহ হইতে, কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো, বাকি জীবনে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর মিথ্যা বলব না, আর হারাম খাইব না। ইয়া আল্লাহ মওতের সময় ইমানি দাওলত নসিব করিও, দয়াল নবীজির সঙ্গে জিয়ারত দান কর, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দুইটা মিনিট কলবের গোনা পরিষ্কারের জন্য কলবের মধ্যে জরব দিয়ে ধাক্কা দিয়ে চক্ষু বন্ধ করে আল্লাহর জিকির করুন, আল্লাহ 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 মাশাআল্লাহ, ফানা হয়ে যান,
अल्लाह 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 ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें अल्लाह या अल्लाह अमरेर माफ कर सुनी अल्लाह अमरेर गुनाह माफ कर सुनी अल्लाह या अल्लाह अमरेर गुनाह माफ कर सुनी अल्लाह अवारे মনে মনে একটু কবরে শুয়ে যান কবরে শুয়ে দেখেন আপনার আপন বলতে কেহ আছে নেই যেই কবরে মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই হায় হায় বাতি নাই বালিশ নাই বিছানা নাই যেই কবরে খানা নাই পিনা নাই যেই কবরে ডানে মাটি বামে মাটি রে যেই কবরে উপরে মাটি নিচে মাটি রে যেই কবরে নিরানব্বই দশা ফেলাফলাফি করতেছে রে বাবা হায়রে একটা কামড় দিলে হাজার হাজার বছর পর্যন্ত বেদনা থাকবে শরীরের গোস্ত গলা ঘষিয়া ঘষিয়া জমিনে পড়ে যাবে রে তবু তোমার আমার গোনা মাফ হবে না বাবা দুইটা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দ আজকে তোবার হয়ে যে বৈশা বাবা রে চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে আয় হায় যারা আমার আল্লাহর মহব্বতে জাহান্নামের আগুনের বয়ে একটা মাসির মাতার পরিমাণ চোখের পানি ফালাইয়া কান্দে আমার আল্লাহ এই পানিটা কুদরতি মস্কের মধ্যে বরট করিয়া রাইখা দিবে কাল হাসরের ময়দানে যান জাহান্নামের আগুন ধাউ 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 করে ধরার জন্য আসবে রে আমার আল্লাহ এই পানি দিয়া তোমার আমার জাহান্নামের আগুন নিবাইয়া দিবে বলুন না আল্লাহ মুখটা বেজার করে দেখেন না আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গোনা মাফ করসনি আল্লাহ জীবনের গোনা মাফ করসনি গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ এই জীবনে আরে করব না আল্লাহ আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না আল্লাহ আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না সকলে হাত তুলেন মোনাজাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ মাবুদ হো আমরার প্রাণের আল্লাহ মাবুদ হো আমরার মায়া
আমি গুণাগার গুণাগার, আমি পাপি আমি দোষী আল্লাহ, আমি গুণার আসামি, আমি গুণার আসামি আল্লাহ। আল্লাহ আমার মত গুণাগার আমি আর দেখি না, তোমার মত গাফার আমি আর খুঁজিয়া পাই না আল্লাহ। আল্লাহ আমল নামার দিকে চাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়, এই গুনাগুলা যদি মাফ না হবে গো আজরাইল যদি সামনে হাজির হয়ে যায়, বন পাখি টান দিয়া যদি অন্ধকার কবর দেশে নিয়ে যায়, কবরটা তো জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই জীবনের গুণগুলি মাফ না করে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে বিদায় করিও না আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বান্দারা কষ্ট করে আরাম এরকম হারাম করে পিঠে বিছনা লাগাই আজকের এই মাহফিলে এসে গভীর রাত পর্যন্ত সজাগ হয়ে বসে আছে, তাদেরকে নিয়ে আমরা তওবা করলাম গো বাবু, দেখি তোমার মায়া লাগেনি, গুনাহ করছি তোমার দরবারে মাফ চাই তোমার দরবারে, তুমি যদি আমাদেরকে মাফ না করো গো মাবু আমাদের তোমার যাইবার জায়গা নাই। আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির, আল্লাহ মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির, তব যদি মাফ না করো দয়ালাম রে তোমায় সাইরা যাইব আমরা খরগোশ, তোমায় সাইরা যাইব আমরা খরগোশ, আপন হাতে বন্ধা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দি বা জাহান্নামে ফেলি, বলুন আল্লাহ কেমনে দি বা জাহান্নামে ফেলি, বাবু ও প্রাণের আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু চোখের পুতুলি মেনের মনে আমার দয়াল নবীজির পাক রওজা মুবারকে মদিনাতুল মুনাব্বরায় কবলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দয়াল নবীজির সকল ঔলাদে আজম আসহাবে কারাম তাবিন তাবে তাবিনা ইমাম মুস্তাহিদিন সালফে সালিহিন গণের পাক রওহায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ চারি তরিকার সকল ইমাম মান্না সেই গণের পাক রওহায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ এত দান চলে যে তাওলিয়া কেরাম শুয়ে আছেন প্রত্যেকের পাহাড় ভাই পৌঁছায়া দাও। বাবু আমরা যারা হাত উঠাইলাম
কে জানে প্রাণের মাহারয়া কান্দে, কে জানে কলিজার টুকরা আব্বারয়া কান্দে। এইখানে এমন মানুষ আছে গমাব যার আব্বাও নাই আম্মাও নাই দুনিয়ায়। আয় আল্লাহ, যেই প্রাণীর মা বাপ বুকের রক্ত পানি করে লালন ফালন করে সোনার সংসার জোড়ায়, আজকে অন্ধকার কবরে এতিম হালে শুয়া কান্দে, এমন আব্বা আমার কবরে আর আজাবে দিও না। আল্লাহ আব্বাই আমার কবরে আর আজাবে দিও না, আল্লাহ দাদা দাদির কবরে আর আজাবে দিও না, আল্লাহ নানা নানির কবরে আর আজাবে দিও না। আল্লাহ আজকের মাহফিলে যারা হাত তুলেছে আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বরাদর আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ গ্রামবাসী পাড়া প্রতিবেশী এলাকাবাসী, আয় আল্লাহ গ্রামের যত মুর্দা মুসলমান কবরে পড়ে আছে আজকের এই মাহফিল দেখে এই মাহফিলের আশেপাশে রোহানি হালাতে দাঁড়িয়ে আছে আল্লাহ, আমরা তাদেরকে কি দিব গমাবো, তাদের প্রত্যেকের রুহে সোয়াব পৌঁছায় দাও, তাদের কবরে আজাব থাকলে মাফ করে দাও। এ মাবুদ, যারা টাকা দিয়া পয়সা দিয়া ভর্তি পরামর্শ দিয়া জানে খাড়িয়া আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ, প্রত্যেক রে তুমি বেলায়েতের উচ্চ মাকাম দান করিও, আল্লাহ প্রত্যেকের জিন্দগির গুণাগুলি মাফ করিও, তাদেরকে দুনো জাহানের পূর্ণ ধনী বানাইও, তাদের মনের যাবতীয় বাসনা পূরণ করে দাও। এ মাবুদ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও আল্লাহ, আয় আল্লাহ মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলে কান্দতেছে, আয় আল্লাহ তাদেরকে রাবিয়া বশ্রীর মতন সান দান করে দাও আল্লাহ, হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্র দিও, মা ফাতেমা তো জোহরার সঙ্গে হাসর নাসর করিও আল্লাহ, আই মাবুদ আখের কালাম তোমার দরবারে, আল্লাহ তোমার নবীর আশেকারা নবী নবী বলে কান্দে আর মাহফিলে মাহফিলে ঘুরে, যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়া যায়। জীবনে স্বপ্ন যুগে কত মানুষ দেখাইলা, আল্লাহ এমন নবীজিকে এক মর্তবা না দেখাইয়া এই আশেকদের শরীরে কাফনের কাফর লাগায় না আল্লাহ, বলেন না আল্লাহ ইয়া আল্লাহ, নবীজিকে না দেখাইয়া কবরে নিও না, নবী আসেন কানে শুনলাম চোখে দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবরে নিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে নিও না, মুহাম্মদি নূরে মোরে করে দাও রে ফানা, দেওয়ানা বা নাইয়া নাও রে সোনার মদিনা, আল্লাহ দেওয়ানা বা নাইয়া নাও রে সোনার মদিনা। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন আমিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।